অর্জুন সিং লোকটা কে? আরে কে এই অর্জুন সিং, তুই চিনিস লোকটাকে? না তো। ভালো করে মনে করে দেখো তো, তোমার সঙ্গে এই ভদ্রলোকের কোথাও কখনো আলাপ হয়েছিল কি? কখনো কোথাও আলাপ হলেও সুমির জন্মদিনের কথা কি করে জানবে? আর শুধু জানা নয়, মনেও রেখেছে। অর্জুন সিংকে আমি চিনি। তুই? হ্যাঁ, উনি একজন খুব বড় প্রডিউসার। প্রডিউসার? তিনি হঠাৎ সুমির জন্মদিনে কেন দামি দামি এত গিফট পাঠাতে যাবেন? মিস্তি, সেটা আমি কি করে জানবো? তুই অর্জুন সিংকে চিনিস, সেই জন্যই বলবি। আর তাছাড়া হয়তো কথায় কথায় তুই সুমির জন্মদিনের কথা বলে ফেলেছিস। দীপ, আমার বেশ মনে আছে, আমি আমি অর্জুন সিংকে একবারও বলিনি যে আজ সুমির জন্মদিন। তাছাড়া উনি উনি তো উল্টে বলছিলেন। কি বলেছেন? উনি কি বলেছেন যে সুমির আজকে জন্মদিন? না, উনি বলছিলেন যে হতে পারে আপনার কোনো পরিচিত কারোর জন্মদিন। বৌদি, তোমাকে পিসিমণি একবার ডাকছে। শৈলী, শোনো, ওরা কোথায় গেল? কারা? ছোট কাকু আর ওই মেয়েটা? ওরা তো বড় বৌদির ঘরে গেল। বাবা, কি ব্যাপার? বৌদি আর ননদ মিলে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছো বলে মনে হচ্ছে। সেটা বুঝতে যখন পারছো তখন নাক গলাচ্ছ কেন? আমি আসলে ছোট মামার খোঁজে ঘরে এসেছি। আসলে ওই মেয়েটাকে দেখার পর থেকে আমার খালি মনে হচ্ছে কোথায় যেন মেয়েটাকে আমি দেখেছি, কিন্তু এক্স্যাক্টলি কোথায় সেটা কিছুতেই মনে করতে পারছি না। আমাদের সবারও সেটাই মনে হচ্ছে, কিন্তু আমরা মনে করতে পারছি কোথায় দেখেছি। আরে না না, আমি মোটেও সে কথা বলছি না। এই তো মাত্র কয়েকদিনের মধ্যেই। কিছুক্ষণ আগেই দেখেছিস, তোর মেমারিটা এত খারাপ জানতাম না তো। ছকবাজিটা এবার ছাড়। কি সমরেশ এখনো নামেনি? এখনো নামেনি। ওই তো ছোট মামা, এসো কাবেরি। ইনি আমার মেজদা, ঋষির বাবা। থাক থাক মা, আমি তোমাকে এমনি আশীর্বাদ করছি, তুমি দীর্ঘজীবী হও। অদ্ভুত ব্যাপার না মেজ কাকু, দুটো মানুষের চেহারার এত মিল, ভাবাই যায় না। আমি তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারতাম না। ও, আয় আয় এদিকে এদিকে। এ হচ্ছে আমাদের বোন লাবণ্য, ঋষির পিসি। থাক থাক থাক,
আর এই যে দেখছো, হ্যাঁ ছটফটা, এই হচ্ছে দিয়া আমার মেয়ে, আর এই হলো অনিক আমার ছেলে। হাই। এ হচ্ছে সোহিনী, আমার পর্দার মেয়ে। আর গৌতম কোথায় গেল? ও বেরিয়ে গেছে। আর এ হচ্ছে আমি গাঙ্গুলি বাড়ির বড় বউ দেবচান। ব্যাস পরিচয় পর্ব শেষ, এবার মিষ্টি মুখের পালা। চলে এসো, চলে এসো, শোন না রে বাবা, চলে এসো, চলে এসো। এই না ধর খাও। এভাবে কেউ কাউকে খেতে দেয় না সত্যি? আসলে আমি এসবের কিছুই খাবো না। উমা তা বললে কি হয়, বাড়িতে প্রথম দিন এসছো, একটু কিছু মুখে না দিয়ে যায় কেউ? একটু কিছু মুখে দাও। স্যার আমি বাড়ি যাব। হ্যাঁ নিশ্চয়ই, তবে সবাই যখন বলছেন একটু মিষ্টি মুখ করো। দেখো মেজু মামা এবারে সবচেয়ে বড়, তিনি তোমার খেতে বলছেন, আর আমি সবচেয়ে ছোট, আমিও বলছি, অতএব তোমাকে খেতেই হবে। খাও খাও, আরেকটু আরেকটু। দিয়ার হাতে পড়লে কি অবস্থা হবে বুঝতে পারছো তো? দিয়া এত যে মিষ্টি খাওয়াচ্ছো ওর তো শরীর খারাপ করে যাবে। বারে এই কটা মিষ্টি খেলে কারো শরীর খারাপ হয় নাকি? কই আমার তো কিছু হয় না বুঝি? একদম না। তাহলে বাকি মিষ্টিগুলো তোমাকেই খেতে হবে। এতগুলো মিষ্টি আমি খাবো? বোঝো এবার নিজের জালে নিজেই ফেসেছো তো, খায় বা সবগুলো। স্যার এবার তাহলে চল চল চলি চলি বলতে বলো আসি। আসলে এই ভুল যেন আমার সবসময় হয়, আমার মা আমাকে এই ভুলটা সবসময় ধরিয়ে দেয়। আসি। হ্যাঁ আবার কবে আসবে? আবার তার মানে আপনি আমাকে অদিতির ভূমিকে অভিনয় করতে বলছেন? যদি আবার অদিতিকে ফিরে পায় তাহলে ও আবার সুস্থ হয়ে উঠবে, আবার আবার স্বাভাবিক হয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। দেখি দেখি নয় এসো মাঝে মাঝে মজা হবে। এসো খাবি, আর দেরি করা যাবে না, এসো। আসি। এসো।
কাবেরী আমার কলেজে পড়ে, হুবহু অদিতির মতো, তাই না? হুবহু মানে একেবারে একরকম দেখতে। আমি তো ওকে দেখে প্রথমে একেবারে চমকে উঠেছিলাম, হাতে থেকে পূজোর থালাটা পর্যন্ত পড়ে গেল। পূজোর থালা হাত থেকে পড়ে যাওয়া শুভ লক্ষণ নয় ঠাকুরজি। দেখো ভবিষ্যতে আর অত চমকে উঠো না। গায়ত্রী, তুমি লাবণ্যকে ওভাবে বলছো কেন? আমি তো কাবেরীকে দেখে নিজেও চমকে উঠেছিলাম, ওকে দেখে তো চমকে ওঠারই কথা। আমি তো ভেবেছিলাম অদিতি বোধ হয় ফিরে এসেছে। তোমার জানা উচিত যে মৃত মানুষ কখনো ফিরে আসে না। অদিতি মারা গেছে। কিন্তু অদিতি যে মারা গেছে তার তো কোনো প্রমাণ নেই। এখন ওসব প্রসঙ্গ থাক। তোমার বাড়ি কোথায়? হাওড়া শিবপুর। তোমার বাড়িতে কে কে আছেন? গায়ত্রী, তুমি অকারণে এইসব প্রশ্ন করছো। বাবা মা কাকা কাকিমা সবাই আছেন। বা, একেবারে ভরা সংসার। তা তোমরা কি চিরকাল হাওড়াতেই থাকো? আমার হাওড়াতেই জন্ম। নিশ্চয়ই ভাবছো তোমাকে এত প্রশ্ন করছি কেন। আসলে তোমাকে দেখে না আমার ভীষণ কৌতূহল হচ্ছে। এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো যে তোমাকে দেখতে হুবহু আমার ছেলের বউয়ের মতো, অদিতির মতো। অদিতি মারা যাবার পর আমার ঋষিটা পাগল হয়ে গেছে। আমি জানি, আমি ওনাকে দেখেছি। দেখেছ? হ্যাঁ, আমি ওকে ঋষির ঘরে নিয়ে গিয়েছিলাম। কাজটা ঠিক করনি ঠাকুরপো। তুমি তো জানো ঋষি আমাকে ছাড়া কাউকে সহ্য করতে পারে না। হ্যাঁ, আমি তো সেটাই দেখলাম। উনি বোধহয় অন্ধকারই বেশি ভালোবাসেন। আলো জ্বলতেই না কিরম একটা ভয় পেয়ে গেলেন। মেয়ের জন্মদিনে বাবা হিসেবে একটা কেক পর্যন্ত আমি কিনে দিতে পারি না। আমার বেঁচে থাকার কি দরকার বলো তো মিনু? আমি আর তোমার কাছে কখনো কেক চাইবো না। তুমি কেঁদো না প্লিজ। আমাকে ক্ষমা করে দে মা। পৃথিবীতে অনেক লোক আছে যারা জন্মদিনে কেক কাটে না। অটোওয়ালার মেয়েকে আর কেক কাটা? ও মা, মিনু মিনু দেখো আজকে নাকি সুমির জন্মদিন। আমি জানতামই না।
আমার তো একটা জার্সি আছে, তুমি বরং এই টাকাগুলো দিয়ে বোনকে একটা কেক কিনে দিও। কেক তো এক্ষুনি আনলে এক্ষুনি খেয়ে ফেলবো, ব্যাস শেষ। দাদা ভাই তুই একটা জার্সি নিয়ে নিস, তুই অত বড় অনেকদিন পড়তে পারবি। অশান্ত কই? ও ঘরেই আছে। ঘরে কেন? শরীরটা খুব একটা ভালো লাগছে না বলবো। আহারে, সারাদিন কম খাটুনি হয় ছেলেটার। আর তাছাড়া জন্মদিনের দিন, মেয়েটার হাতে কিছু তুলে দিতে পারলো না, মনটা তো খারাপ হবেই না। আচ্ছা কাবেরী কোথায় আছে গো প্রতিমা? গিন্নিমা, আপনি একটা কিছু করুন গিন্নিমা। ঋষি দাদা প্রচণ্ড খেপে গেছে, আমার কথা শুনছে না গিন্নিমা। গিন্নিমা আপনি একটা কিছু করুন গিন্নিমা, আপনি চলুন গিন্নিমা।